নমস্কার, আজকে একটা নতুন তত্ত্ব, নতুন কিছু তথ্য নিয়ে আমি এসেছি আমাদের নতুন চ্যানেল বাদল পাল ভক্তি সাগরে। তত্ত্বটা হচ্ছে, দেখবেন হিন্দু ধর্মে যখন একজন ব্যক্তি আরেকজনের সঙ্গে দেখা হয়, তখন কেউ কেউ কোনো কোনো জায়গায় বলে থাকে রাম রাম ভাই, তখন আবার অন্য ব্যক্তি বলে রাম রাম। আচ্ছা, এই রাম রামটা একবার কেনে বলে নাই, তিনবার কেনে বলে নাই, চারবার কেনে বলে নাই, দুবারই কেনে বলে? কোন ভক্তর সঙ্গে ভক্ত দেখা হলে রাম রাম ভাই, রাম রাম, এই রাম রাম দুবার কেনে বলে? এটার তত্ত্ব আজকে আমি আপনাদের কাছে জানাব। হিন্দুদের মতে চারটি বেদ, ছটি শাস্ত্র, ১৮টি পুরাণ আছে। তার মধ্যে এক শাস্ত্রের কথা একটু লক্ষ্য করে শুনবেন, এই রাম রাম দুবারের অর্থ কি, তত্ত্ব এর মধ্যে লুকাই আছে। র একটি আকার, ম তিনটি জিনিস নিয়ে হচ্ছে রাম। তাহলে র শব্দটি ব্যঞ্জন বর্ণের ২৭ নম্বরে অবস্থিত, আকার শব্দটি স্বরবর্ণের ২ নম্বরে, আর ম শব্দটি ব্যঞ্জন বর্ণের ২৫ নম্বরে। এবার যোগ করুন, র শব্দ হচ্ছে ২৭ প্লাস আকার শব্দটা হচ্ছে ২ প্লাস ম শব্দটা হচ্ছে ২৫ নম্বরে। তাহলে ২৭ আর ২ ২৯ আর ২৫ সমান ৫৪। এই ৫৪কে ২ দিয়ে গুণ করুন, ৫৪ দুগুণে ১০৮। এবার একটু একটু বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই, ১০৮ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটি এমন সংখ্যা যেটা কোনো ভগবানের নাম জপ করতে হলে ১০৮টি মালা থাকে, ১০৮ বার জপ করলে সম্পূর্ণ এক মালা হয়, ভগবান শ্রীকৃষ্ণের ১০৮টি নাম। এই ১০৮ হচ্ছে শুভ সূচক সংখ্যা। তাহলে এই ১০৮ বার আমরা বসে বসে নাম জপ করার সময় পাই না, কারণ আমরা সাংসারিক জীব, আমরা স্ত্রী পুত্র পরিবার কাজ সংসার এসব নিয়ে ব্যস্ত। তখন এটা ভগবানের কি পদ্ধতি, কোন ভক্ত কোন মহাজন শাস্ত্রে লিখেছেন যে দুবার যদি কেউ রাম রাম বলে, রাম রাম ভাই রাম রাম, রাম রাম বাবা রাম রাম, এই দুবার বললে ১০৮ বারের ফল প্রাপ্তি হয়। কি যুক্তিটা ভালো লাগছে? যদি না লাগে সেটাও আপনি কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব দিবেন, লাইক করবেন, অন্যকে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।